আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা ডাবের গাছ ফলানো হচ্ছে। আমিও দেখে অবাক হয়েছি, সকাল সকাল কি হচ্ছে এখানে। তো আমাদের এই বাসায় দুইটা বড় বড় ডাব গাছ আছে, যেগুলো আমরা অনেক আগেই লাগিয়েছিলাম এবং ডাব খেয়েছি। তো যেহেতু আমাদের বাসা শিফট হচ্ছে, তো গাছগুলাকেও শিফট করতে হবে, কারণ এখানে রাখলে আর খেতে পারবো না। তো যার কারণে একটু ভয় লাগছিল হবে কি না, বাট হচ্ছে মনে সাহস নিয়ে এত বড় বড় গাছকে আমরা উঠানোর চেষ্টা করতেছি। এদিকে অনেকজনকে নিয়ে আসা হয়েছে, তো জানি না গাছটি হবে কি না। আপনারা কমেন্টে জানাবেন কার কী মতামত, গাছটি হবে কি হবে না। তো এই গাছগুলো থেকে কিন্তু আমরা আগে ডাব খেয়েছি, আর গাছগুলো নিয়ে যেতে অনেক হ্যাসেল হয়েছে, তো যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে এই যে গাছগুলো সুন্দর করে গোড়ার থেকে মাটি সরিয়ে গাছগুলোকে ফালাই নেওয়া হচ্ছে, আর দেখেন এই গাছে কিন্তু অলরেডি ডাবের ফুল আছে, যেটা থেকে ডাব হবে আর কি। সেই গাছগুলোকে উঠাচ্ছি আমরা, বলতে গেলে কষ্ট লাগতেছে, বাট আসলে কিছু করার নাই। আমরা যেহেতু শিফট করতেছি, গাছগুলোকে শিফট করতেই হবে। তো এভাবে তো আর নিয়ে যাওয়া সম্ভব না, তাই হচ্ছে প্রথমে গাছের গোড়াতে যে মাটি আছে এগুলাকে প্রথমে ঝরানো হচ্ছে, কারণ এত ওয়েট, এত বড় বড় গাছ। ছবিতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট গাছগুলি অনেক বড় ছিল, বয়স প্রায় 10 বছরের বেশি। আর অনেক মানুষের প্রয়োজন হয়েছে এই গাছগুলিকে নিতে, অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে। দেখেন কিভাবে ওনারা গাছগুলিকে উঠাচ্ছিল আর কি। গাছটাকে ভ্যানের উপরে উঠানোর জন্য একদম সুন্দর করে গাছটাকে একদম ভ্যানের কাছে নিয়ে যাওয়া হয়েছে, আর এবং সুন্দর মতো করে উঠে যায়। এত সুন্দরভাবে উঠে যায় যে না দেখলেই বুঝতাম না যে এত সহজেই উঠানো যায়। তারপরে যদিও নিয়ে যেতে আরও রাস্তা ছোট হওয়ার কারণে এবং ভেঙে যাওয়ার কারণে গাছের ওজনে আমাদের রাস্তা ভেঙে যায়, যার কারণে নিয়ে যেতে অনেক ঝামেলা হয়েছে। গ্রামের রাস্তা তো অনেক ছোট, আঁকা বাঁকা। তো এই তো প্রথমে একটি গাছ নিয়ে রেখে আসলাম, এখন দ্বিতীয় গাছ নিয়ে যাওয়ার পালা। তারপরে দ্বিতীয় গাছটিও নিয়ে আসা হয়েছে। এখন এখানে যে গাছগুলো কি লাগানোর জন্য যে মাটি সরানো হয়েছে, সেখানে গাছগুলো কি একদম সোজা করে তার করানোর পালা। তো এখানেও অনেকের প্রয়োজন হচ্ছে, কারণ গাছের ওয়েট অনেক বেশি, একটু নড়াতে সরাইতে অনেক মানুষের প্রয়োজন হচ্ছে। তো এখানেও খুব সুন্দর করে গাছগুলি কি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছিলো, কিন্তু এই বাসাতে নতুন মাটি উঠানোর জন্য মাটি ভেঙে যাচ্ছিল গাছের ওজনে। তো তারপরেও সবাই মিলে অনেকবার চেষ্টা করার পরে অবশেষে গাছগুলিকে একদম সুন্দরভাবে জায়গা মতো দাঁড় করাইতে পারা হয়েছিল। এই তো দেখেন, তারপরে একটি গাছ হয়ে যাওয়ার পরে আবার দ্বিতীয়টিতে যাওয়া হবে। তো এটিতে একটু বেশি সমস্যা হচ্ছিল, কারণ মাটিটি অনেক নরম ছিল, যার কারণে অবশেষে এই গাছটিকে দাঁড় করে আবার দ্বিতীয় গাছটির কাছে আসা হয়েছে। এটাতে একটু সহজ হয়েছিল, তার কারণ এই জায়গার মাটিটি একটু শক্ত ছিল এবং জায়গাটাও বেশি বড় ছিল, চারিদিকে স্পেস ভালো ছিল। তো এটাও তারপর উঠানো হচ্ছিল ওই সেম প্রসেস ফলো করে। এটার ওয়েট অনেক বেশি থাকার কারণে এই গাছটিতে একটু বেশি কষ্ট হচ্ছিল উঠানো, মানে এই গাছটি সবচাইতে বড় ছিল। তো তারপরে এটিও একদম সুন্দরভাবে জায়গা মতো উঠানো হয়েছে। এখন দুইটা গাছে সুন্দর করে বাঁশ দিয়ে দোকা দেওয়া হয়েছে কয়েকদিনের জন্য। আর এই তো চলো আজকের ভিডিও কমেন্টে জানাবেন যে আসলে গাছগুলো কি বেঁচে থাকবে কি না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।